হ্যাঁ বলেন ডেটটা কবে শেষ হয়েছে পড়েন 2022 না এটা তো আমরা 2022 সালে 02 ফেব্রুয়ারি মাসে আপনাকে এটার এক্সপায়ার ডেট কবে ফেব্রুয়ারি 2024 তো এই যে ডেট চলে গেছে এবং এখানে ডেটটা ছিল মেবি এটা আপনারা উঠিয়ে ফেলে দেখব আর আপনাদের কি ডায়াগনস্টিক সেন্টার আছে জি কোনো ল্যাব নেই আপনাদের শুধু ফার্মেসিটা একটু আমরা দেখব যে কিভাবে চলছে হ্যাঁ এই ক্যাথেটারের ডেট কবে শেষ হয়েছে হ্যাঁ বলেন ডেটটা কবে শেষ হয়েছে পড়েন 2022 না এটা তো আমরা দেই না 2022 সালের 02 ফেব্রুয়ারি মাসে তাই না এই যে এটা কি ডেট না এটা ডেটের চিহ্ন তো 2022 সালের ফেব্রুয়ারি মাসে এটা মেয়াদ শেষ হয়ে গেছে এটার উৎপাদন ছিল 2017 সালের মার্চ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনি আলাদা বক্সে রাখবেন নট ফর সেল যদি ফেরত দিতে চান যদি আপনি মনে করেন ফেরত দিলে টাকা ফেরত পাবেন অথবা ভালো প্রোডাক্ট পাবেন সেটা আপনি রাখতে পারেন কিন্তু নিয়ম আছে কিভাবে আলাদা বক্সে করে নট ফর সেল লিখে আপনি এটা আলাদা রাখবেন ওখানে আমরা দেখব না ওটা আপনি রাখতে পারেন যে আপনি ফেরত দিবেন কোম্পানিকে সেটা আলাদা বিষয় কিন্তু এটা দুই বছর দুই মাস পার হয়ে গেছে দুই বছর দুই মাস ধরে এই ক্যাথেটার আপনার এখানে অপারেশন হয় এটা মাদার কেয়ার হসপিটাল তাই না এখানে অনেক সিজার হয় বা ইয়ে হয় যেটাই হোক আর কি হ্যাঁ তাহলে প্রসূতি চিকিৎসা দেওয়া হয় এখানে ক্যাথেটারটা খুব মেজর একটা প্রয়োজনীয় জিনিস তাই না এটা ছাড়া কি হয় এটা আমি কেন খুলছি বলেন না কেন খুলছি বলেন ডেটা নিচে থেকে দেখা যাচ্ছে না এক্সপায়ার ডেট ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এই জন্য মুছে ফেলছেন আপনারা এই যে এটার আপনার আমি দেখাচ্ছি আপনাকে এটার এক্সপায়ার ডেট কবে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তা এই যে ডেট চলে গেছে এবং এখানে ডেটটা ছিল মেবি এটা আপনারা উঠিয়ে ফেলেছেন মানে যিনি কাজ করে আর কি আপনি দেখেন দুটোরই দুটারই আপনি এখান থেকে উঠিয়ে ফেলেছে তো ভেতরে যখন এটা খুলবে মানুষ কি দেখবে না যে ডেট নেই শুনেন ব্লাড রাখার তো ই আলাদা থাকে আপনারা এখানে ব্লাড রেখেছেন কেন এটা নেগেটিভ ব্লাড গ্রুপ এটা নেগেটিভ ব্লাড গ্রুপ এটা তারা স্টোর করেছে এই টেম্পারেচারে এটা কি টেম্পারেচার শো করছে কত আলাদা মিটার রাখছে কি মিটার তো বন্ধ এবং পাশে খাবার রাখছে বক্সে কি এইখানে প্রচুর ইউজ করা যেগুলো তারা চেষ্টা করেছে যে মুছে দেওয়ার জন্য ঠিক আছে এগুলো খুবই একটা মানে বাজে পরিস্থিতি এবং উনি আসেননি কর্মচলাকালীন অবস্থায় একান্ন ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা যায় আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং এক সপ্তাহের মধ্যে এই সমস্ত কিছু ঠিক করবেন ঠিক যদি না করেন আমরা হেলথের সাথে যোগাযোগ করে একসাথে দুই টিম এসে আপনাদের প্রতিষ্ঠান একদম স্থায়ীভাবে বন্ধ করে দিব।